স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম জান্নাত অর্থী। কালো মেঘ কেটে গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা মহামারী বা যুদ্ধ কোনো সংকটই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি সহ যতই সংকট আসুক না কেন বাংলাদেশ তা মোকাবেলা করতে পারবে বলে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। এর আগে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর রাসাল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন সময় আমি একটা আহ্বান করেছিলাম আমাদের দেশের মানুষকে, যে আমাদের মাটি আছে, মানুষ আছে, যে যা পায়েন আপনার ফসল ফলান, এত এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। কারণ যে কোনো একটা যুদ্ধাবস্থা বা করোনায় যে অর্থনৈতিক মন্দা সমগ্র বিশ্বব্যাপী, এর ফলে একটা খাদ্যের অভাব দেখা দিতে পারে সমগ্র বিশ্বে, দ্রব্যমূল্য বাড়তে পারে। কিন্তু আমরা যদি আমাদের দেশে আমাদের উৎপাদন বাড়াতে পারি, আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা আমরা নিজেরা করে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আমদানিতে ব্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। পাইকারি বাজারগুলোতে কমছে ভোজ্য তেলের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বৃহত্তম নিত্যপণ্যের বাজার খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, ভোজ্য তেলের দাম আসলে কেজিতে কত টাকা পর্যন্ত কমেছে বলে আপনি জানতে পেরেছেন? ধন্যবাদ অর্থী আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, তেলের কোনো সংকট আমরা দেখছি না। ভোজ্য তেলের দাম যেখানে পাইকারিতে বিক্রি করার কথা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি কিছুটা কমছে। এখানে লিটার প্রতি তারা 5 টাকা থেকে 7 টাকা পর্যন্ত কমেছে। যেখানে ব্যাট প্রত্যাহার করা হয়েছে সেখানে কিন্তু 12 টাকা থেকে 19 টাকা পর্যন্ত কমানোর কথা, সেভাবে কিন্তু আসলে কমেনি। যেহেতু তেলের ব্যবসা এখানে যারা করেন তারা কিন্তু আসলে তিন হাত বদল হয়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় যায়, খুচরো বাজারে গিয়ে তার প্রভাব এখনও পর্যন্ত পড়েনি। যে দামে 3 দিন আগে তেল বিক্রি করেছে সেই দামে কিন্তু তারা বিক্রি করছে, আবার কোনো কোনো খুচরো বাজারে আমরা দেখেছি আরও বেশি দামে তারা বিক্রি করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, একজন ক্রেতা আছেন, খুচরো ক্রেতা আছেন, আমি জানতে চাচ্ছি যে পাইকারি বাজারে তেলের দাম কিছুটা কমছে যেহেতু সরকার ব্যাট প্রত্যাহার করে নিয়েছে তেলের উপর, তো তার কারণে পাইকারি বাজারে কিছুটা কমতে শুরু করেছে, খুচরো বাজারে কোনো প্রভাব পড়েছে? আরো কয়েকজন সাথে একটু কথা বলতে চাচ্ছি, তেলের পাইকারি বাজারে কিছু কমতে শুরু করেছে যেহেতু সরকার তেলের উপর যে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছেন, দেখা যাচ্ছে খুচরা বাজারে গিয়ে তার জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছিলেন। জামালপুরের মেলান্দহে ধর্ষণের অপমান সইতে না পেরে আশা মনি নামে 15 বছর বয়সী এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত তামিম আহমেদ স্বপনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মেয়েটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হলে সাধুপুর কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার পুত্র তামিম আহমেদ স্বপন নামে এক যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয় মেয়েটি। গত রাতে নিজ ঘর থেকে ওই ছাত্রীর লাশ এবং লাশের পাশে থাকা চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে ধর্ষকের নাম উল্লেখ করে ওই ছাত্রী লিখে গেছে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন এবং এলাকাবাসী। তিন বান্ধবী তাকে ফোন দিয়া তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে অন্য একটা বাড়িতে রাইকা তার ওই ওয়াপ চেয়ারম্যানে ভাসতে ফুকার ছেলে তাকে স্বপন একে মানে ওঠাই রাইখা, তারপর মেয়ে 3টা আসে পড়ছে তাকে 9:10 থেকে
পা তিনটা বন্ধ, বিকেল তিনটা বন্ধ, তাকে একা ধারে নির্যাতন করছে। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। শুক্রবার রাত ১০:৩০ দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। পুলিশ এবং স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে সিলেটগামী যমুনা পরিবহনের একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসও দুর্ঘটনা কবলিত যমুনা পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন, আহত হন অসংখ্য যাত্রী। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে চিকিৎসা দিচ্ছে বলে জানা গেছে। ধামরাই সিএনজি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই ছেলে সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ৫:৩০ ধামরাই ধানতারা সড়কের ঠুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সিএনজি অটোরিকশায় করে ঠুলিভিটা যাচ্ছিল। এ ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূর রিফাত আরা জানান, ধামরাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান এবং বাকি দুজন আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩০টির বেশি কাপড়ের দোকান। শুক্রবার রাত ৯:৩০ দিকে হঠাৎ করে আগুন দেখা গেলে দোকানের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেট বন্ধ থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান। তবে আগুনের সূত্রপাত কিভাবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে বলতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এমন ধারণা করছেন তারা। আর দোকানদাররা বলছেন ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে কোটি টাকারও বেশি। সব কিছু নষ্ট হয়ে গেছে, কোটি হবে, কোটি থেকে বেশি হবে, ২-৩ কোটি টাকা মাল হবে। কোটি তো পশুর উপরে যা দশ এগারো কোটি কোটি মাল এগুলো সব রেডিমেড মাল, সব রেডিমেড মাল এগুলো। আগুনটা সম্পূর্ণ নির্বাপনের পরে আমরা নিশ্চিত হতে পারবো কতগুলা দোকান এবং কি কারণে আগুন লেগেছিল। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনের কয়েকটি শহরে হামলা অব্যাহত রেখে রুশ বাহিনী যখন কিয়েভ দখলের লক্ষ্যে পুনরায় সংগঠিত হচ্ছে, তখন বাইডেন সতর্ক করে বলছেন যে ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। অন্যদিকে বেশ কয়েকটি শান্তি বৈঠকে সুবাতাস না মিললেও পুতিন বলছে ইতিবাচক মোড় নিচ্ছে বেলারুশ বৈঠক, যদিও ইউক্রেন বিজয়ের পথে রয়েছে বলে দাবি করেছেন ভলোদিমির জেলেনস্কি। বিস্তারিত মাসুদ রানাদাস রিপোর্টে। রুশ সেনাদের বিশাল বহর ভাগ হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে অবস্থান নিয়ে আবারও হামলা জোরদার করেছে। কিয়েভের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, চেরনোহিভ, মারিওপোল সহ বেশ কয়েকটি শহর সপ্তাহখানেক ধরে ঘিরে রাখার পর নিত্য নতুন শহরেও এখন রুশ সেনাদের নজর। মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন ন্যাটো ও রাশিয়া মুখোমুখি অবস্থান নিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা এখনো চাইছে না যুক্তরাষ্ট্র। তবে নেটোর সীমারেখা রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলেও আবারও জানিয়েছেন তিনি। ইউক্রেনের কাছে রাশিয়াকে ঠেকাতে যথেষ্ট অস্ত্র রয়েছে, এটি মস্কো জানে না। আমরা কিয়েভের সাথেই রয়েছি, প্রতিশ্রুতি দিচ্ছি ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। With a united, galvanized NATO.
রাশিয়ার দাবি বেলারুশে হামলার পরিকল্পনা করেছিল ইউক্রেন। আর ইউক্রেনে হামলার সূত্র ধরে সম্পর্ক জোরদারে আরও সক্রিয় হয়েছে রাশিয়া এবং বেলারুশ, যার ধারাবাহিকতায় বেলারুশকে অত্যাধুনিক অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে মস্কো। তবে যুদ্ধ বন্ধে দুই দেশের দফায় দফায় নিষ্ফল আলোচনার পর পুতিনের মুখে দেখা গেল ভিন্ন সুর। জন্মের পর থেকেই সোভিয়েত ইউনিয়ন পশ্চিমের নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও সামনে এগিয়ে গেছে। তবে যুদ্ধ বন্ধে আমরা প্রতিনিয়ত কিয়েভের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, ভালো অগ্রগতি হয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করতে আমাদের এখনো কত সময় লাগতে পারে সেটা বলা অসম্ভব, কিন্তু আমরা বলতে পারি এটা আমরাই করব। ইতিমধ্যে আমরা একটি কৌশলগত মোড়ে উপনীত হয়েছি। এদিকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে গুরুতর বলে আখ্যায়িত করে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালনের কথা বলছে চীন। তবে সংকট নিরসনে ইসরায়েল, তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এলেও বয়নি শান্তির সুবাতাস। আর বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘায়িত হতে পারে এই সংঘাত। মাসুদ রানা, নিউজ 24। নাব্যসংকটে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল। এতে ঘাটের দুই পাশে অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে, কেবল ঘাট পেরোতেই লেগে যাচ্ছে কয়েক ঘন্টা। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, কেন ফেরি পারাপার ব্যাহত হচ্ছে আর অপেক্ষমান গাড়ির লাইন আসলে কতটা দীর্ঘ হয়েছে এর মধ্যে? আপনি যেমন জানাচ্ছেন যে দৌলতদিয়া এই মুহূর্তে ফেরি পারের অপেক্ষায় প্রায় 4 শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি অপেক্ষায় রয়েছে। তো আমি একটু দেখাতে চাচ্ছি দৌলতদিয়া ঘাটের চিত্রটি। যে সকল পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু গত 1 থেকে 2 দিন আগে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের অপেক্ষায়। দৌলতদিয়া পাটুয়া নরুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটার কারণে ট্রাকগুলো দীর্ঘ 12 ঘন্টা 24 ঘন্টা এবং কত এর চেয়েও বেশি সময় ধরে দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় রয়েছে। আর দীর্ঘ সময় অপেক্ষায় থাকার কারণে যাত্রী পণ্যবাহী ট্রাক চালকদের নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে, লোকসান গুনতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। এ সকল অনেক চালকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে নাব্যতা সংকট থাকার কারণে ফেরি চলাচলে প্রায় 2 থেকে 3 গুণ সময় বেশি লাগছে। আর যে কারণেই ফেরি বৃদ্ধি থাকার পরেও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট পার হওয়া সম্ভব হচ্ছে না। এতে উভয় ফেরি ঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক ফেরি পারে অপেক্ষায় রয়েছে। তবে সকালের দিকে যাত্রীবাহী পরিবহনের চাপ থাকলেও দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে যে সকল পণ্য যাত্রীবাহী পরিবহন আসছে সে সকল যাত্রীবাহী পরিবহন সহজেই তারা ফেরি পার হতে পারছে। তো বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী পরিবহনে একটি চাপ থাকতে পারে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন যাবৎ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা দেখা দেয়। প্রতিটি ঘাটে ফেরিতে যাত্রী পণ্যবাহী ট্রাকগুলো উঠতে অনেক সময় লাগছে। এই সমস্যাগুলো না কাটা পর্যন্ত এরকম দীর্ঘ যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সারি থাকবে। তবে তারা নাব্যতা সংকট মোকাবেলা করার জন্য গত 3 দিন যাবৎ ডেজিং কাজ কার্যক্রম চলেছে। দূরত্ব 3টি ডেজিং ডেজার দিয়ে ডেজিং করা হচ্ছে দৌলতদিয়া পারে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, দৌলতদিয়া ঘাটে 7টি ফেরি ঘাট রয়েছে, তার মধ্যে 4টি ফেরি ঘাট দীর্ঘদিন যাবৎ বিকল রয়েছে, মাত্র 3টি ফেরি ঘাট দিয়ে ফেরি পারাপার করা হচ্ছে। এই নৌরুটে বর্তমান 18টি ছোট বড় ফেরি চলাচল করছে, এই বিষয়টি বিআইডব্লিউটিসি আমাদেরকে জানিয়েছেন। সব মিলে আমরা বলতে পারি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে গত কয়েকদিন যাবৎ নাব্যতার সংকট এবং ফেরি সংকট থাকার কারণে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকগুলো পারাপারে অনেক সমস্যা হচ্ছে আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে অর্থীর কাছে। অর্থী, কুষ্টিয়ার মহাসড়ক যেন ভোগান্তির আরেক নাম, বিশেষ করে বেহাল কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের 17 কিলোমিটার অংশ একেবারে অচল হয়ে গেছে ফোরলেন এবং মজবুতকরণ কাজের কারণে। 6-7 কিলোমিটার সড়কে যানজট লেগে থাকে প্রায় সব সময়, আর ঘটছে দুর্ঘটনাও। ধীর গতিতে চলা এসব নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছেন ভোগান্তির শিকার চালক এবং যাত্রীরা। আর নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ভোগান্তি যাবে না বলছে সড়ক বিভাগ। জাহিদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
কুষ্টিয়া থেকে ঝিনাইদহ ও ঈশ্বরদীমুখী 40 কিলোমিটার মহাসড়কে পুনর্নির্মাণ কাজ চলছে। 5টি প্যাকেজের আওতায় 550 কোটি টাকা ব্যয়ে সড়ক মজবুত ও বর্ধিত করার কাজ করাচ্ছে সড়ক বিভাগ। ঝিনাইদহের দিকে কাজ এগিয়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি কম হলেও চরম বেকায়দায় আছেন কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে যাতায়াতকারীরা। এই অংশের কাজ চলছে ধীর গতিতে, প্রতিদিনই দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। দুই দিন তিন দিন ভরে এই জায়গায় জ্যাম ঠেলতে হচ্ছে, অনেক কষ্ট, খাওয়া দাওয়ার সমস্যা। নোট করছি, মনে করেন দুপুর সকালে নোট করছি, লোড করলে মনে করেন কুষ্টিয়া রাতের 12টার দিকে বয়ে আসি ভাই। কিছুদিন আগে গ্যাসবাহী ট্যাঙ্কার পড়ে মহাসড়ক আটকে ছিল দুই দিন, আর ছোট ছোট দুর্ঘটনা প্রায়ই ঘটছে, সৃষ্টি হচ্ছে ধুলিময় পরিবেশ। রিং ভাটছে, কারোর ওই হ্যাঙ্গারের বোল ভাঙছে, ভাঙিয়ে এরকম বেহাল অবস্থা আমরা আছি। প্রশাসন যদি থাকতো আর আপনার নিয়ন্ত্রণ করতো তাহলে এতটা ভোগান্তি হইতো না। মান বজায় রেখে কাজ করতে সময় লাগছে বলছেন ঠিকাদারের প্রতিনিধি। রাস্তার কাজগুলো প্রায় 60% আমাদের কভার হয়ে গেছে, আমরা ফাইনাল কাজ করতেছি এখন, সামনে ওই পুলিশ স্টেশনের সামনে আমাদের কিছু কাজ বাকি আছে। আর কাজ শেষ হওয়ার আগে ভোগান্তি দূর করার কোনো উপায় নেই বলছেন সড়কের নির্বাহী প্রকৌশলী। আমি এক লাইন বন্ধ করে আর এক লাইন রেখে কাজ করতেছি, আমি যদি বেশি গ্রুপ লাগাই বা বেশি বড় করে কাটি তাহলে যে জ্যামটা হয় সেই জ্যামটা মোকাবেলা করাও আরেকটা দুর্বিষহ ব্যাপার হয়ে যায়। অসহনীয় ভোগান্তি দূর করতে এখনই কিছু একটা করার আকুতি জানিয়েছেন যানবাহন চালকরা। জাহিদুজ্জামান, News24, কুষ্টিয়া। রংপুরে চলছে জাতীয় পিঠা উৎসব। বুধবার থেকে শুরু হওয়া উৎসব জুড়ে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। নানান রকম পিঠা পেয়ে খুশি ক্রেতারা, আর বিক্রেতারাও খুশি ভালো দামি পিঠা বিক্রি করতে পেরে। রেজাল করিম মানিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শীত এলেই গরম পিঠা খাবার ধুম পড়ে যায় বাঙালির মধ্যে। শীতের সকালে পিঠাপুলি যেন বাংলা ও বাঙালির ঐতিহ্যের বিরাট অংশ জুড়ে রয়েছে, তাই শীত পেরিয়ে বসন্ত এলেও পিঠার আবেদন রয়ে গেছে এখনো। গ্রামীণ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আর নতুন প্রজন্মের কাছে পিঠা তৈরির গল্প তুলে ধরতে রংপুরে চলছে পিঠা উৎসব। এখানে অনেক সাড়া পাচ্ছি, যেরকমটা আশা করিনি আমরা, আর এখানে প্রায় 15-20টা আইটেম আসছে। এটাই আমার ফার্স্ট টাইম কোনো জাতীয়ভাবে কোনো উৎসবে আমি পার্টিসিপেট করছি, খুবই ভালো লাগছে। কেবল দেশীয় শিল্পীরাই নন, মেলায় অংশ নিয়েছেন নেপালের মেডিকেল স্টুডেন্টরাও। ভিন দেশে নিজেদের ঐতিহ্য তুলে ধরতে পেরে খুশি তারা। মেলা না অনেক ভালো হয়েছে, বিকজ অফ দিস মেলা উই নেপালিজ ক্যান রিপ্রেজেন্ট আওয়ারসেলফ, আওয়ার ডিশেস ক্যান বি রিপ্রেজেন্টেড থ্রু দিস মেলা। নাম না জানা বাহারি পিঠা পেয়ে খুশি দর্শনার্থীরাও। এই পিঠা উৎসবে এসে বাচ্চাকে বিভিন্ন রকমের পিঠা থেকে পিঠার সাথে আমরা পরিচয় করাতে পারলাম। এই অনেক পিঠা দেখছি, ওগুলো আমাদের বাসায় তৈরি হয় না। গবেষক ডক্টর তুহিন ওয়াদুদ বলছেন, বাঙালির রসবোধ ফুটে ওঠে পিঠার নাম ও স্বাদে। আমাদের এই পিঠায় নামে যেমন সৌন্দর্য আছে, দেখতেও তেমন সুন্দর এবং স্বাদেও বৈচিত্র্যপূর্ণ। জাতীয় পিঠা উদযাপন পরিষদের সদস্য সচিব জানান, হারাতে বসা ঐতিহ্যবাহী পিঠাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। এই পিঠাগুলো আর নতুন করে রন্ধন হচ্ছে না, সুতরাং আমরা নতুন এবং পুরাতন সকলে মিলে আমরা চেষ্টা করেছি এই পিঠাগুলোকে আবারও নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে। 5 দিনের এই উৎসবে 30টি স্টল জুড়ে রয়েছে বাহারি নামের পিঠার পসরা। পিঠা উৎসব প্রতিদিন বিকেল 3টা থেকে চলে রাত 9টা পর্যন্ত। পিঠা উৎসবে বাহারি পিঠার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। ডেস্ক রিপোর্ট, News24। বান্দরবানের সবুজ পাহাড়গুলো জুমের পাকা ধানের রঙে এখন সোনালি। আবহাওয়া অনুকূল থাকায় ধানের ফলনও হয়েছে বেশ ভালো। পাহাড়ি পল্লীগুলোতে এখন চলছে ঝুম কাটার উৎসব। রতন কুমারদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ওপরে নীল আকাশ, সাদা মেঘের আড়ালে উঁকি দিচ্ছে সূর্য, নিচে সোনালী পাহাড় যেন দিগন্তে আকাশ ছুঁয়েছে। সবুজ পাহাড়ের গায়ে পাকা ধানের সমারোহ সোনালী আভা ছড়াচ্ছে দিগন্ত জুড়ে। পাহাড়ি পল্লীগুলোতে এখন চলছে জুমের ধান কাটার উৎসব। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়া পরিবারগুলো। এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, পাহাড়ের জুম চাষের কোনো ক্ষতি হচ্ছে না। গত বছর সিজে এবছর ধান, ফল, মক্কা, মারফা, হলুদ আর যে কোনো জিনিস অনেক ভালো হয়েছে এবছর। আমি এবছর জুমে 40 কেজি ধান লাগিয়েছি। এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে এখান থেকে।
কৃষি বিভাগ বলছে এবছর বান্দরবান জেলায় 8978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 17058 মেট্রিক টন। যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিক মতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। 11টি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে একমাত্র ম্রো সম্প্রদায় এখনো জুম চাষের মাধ্যমেই সারা বছরের জীবিকা সংগ্রহ করে। এ সময় নতুন ফসল ঘরে তোলার আনন্দে পাহাড়ি পল্লীগুলোতে চলে নবান্ন উৎসব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় এক যুগ পর আজ অনুষ্ঠিত হচ্ছে বগুড়া শহর বিএনপির সম্মেলন। বিস্তারিত জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, সম্মেলনে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যেমন বলছিলেন, বগুড়া শহর বিএনপি প্রায় বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে এখানে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভয়েশচন্দ্র রায়, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউ বাদশা এখানে উপস্থিত হয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান এখানে উপস্থিত হয়েছেন, জেলা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত হয়েছেন, নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা কার্যক্রম শুরু করবেন। আমরা কথা বলতে হামিদুল হক চৌধুরী হিরুর সাথে যে তারা কাউন্সিলের কার্যক্রম কখন শুরু করবেন এবং কি কার্যক্রম নেবেন। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া শহর শাখার দ্বিবার্ষিক সম্মেলন 2022, আমাদের হলো 11টার দিকে আমাদের সম্মেলন শুরু হবে প্রথম অধিবেশন, আর দ্বিতীয় অধিবেশন শুরু হবে 2টার থেকে 5টা পর্যন্ত। এটা আমরা কার্যক্রম যেটা নিচ্ছে সুশৃঙ্খলভাবে আমাদের বক্তব্য শুরু হবে 1টা পর্যন্ত, 1টার পরে বিরতি, খাওয়া দাওয়ার পর 2টার থেকে 5টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং তার পরবর্তীতে ভোট গণনা করা হবে। ধন্যবাদ। উনি জানালেন যে তারা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। বগুড়া শহরের 21টি ওয়ার্ডের 1278 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা জানিয়েছেন যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা নেতা নির্বাচন করে সংগঠনকে সংগঠিত করতে চায়। এবং গতকাল কিন্তু সদর উপজেলা বিএনপির সম্মেলনও একই মাহাবে হয়েছে এবং বাকি যে উপজেলাগুলো রয়েছে এবং পৌর কমিটি সেখানেও ভোটের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলন দেখার জন্য কিন্তু বাংলাদেশের সকল বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদকরা এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই সম্মেলনের কার্যক্রম শুরু হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। অর্থী শেষ ধাপে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছেড়েছে মমিনুল হক, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, শহীদুল ইসলামরা। এর আগে শুক্রবার প্রথম ধাপে 4 ক্রিকেটার, এরপর রাতে দেশ ত্যাগ করে ওয়ান ডে স্কোয়াডের 11 সদস্য। আর এদিন টেস্ট স্কোয়াডে 9 জন আর 2 জন কোচিং স্টাফ, মোট 11 জন আফ্রিকা সফরের জন্য রওনা দিয়েছেন। সেখানে কন্ডিশনিং ক্যাম্প শেষে সিরিজের প্রথম ওয়ান ডে মাঠে গড়াবে আগামী 18 মার্চ, শেষ দুটি ম্যাচ 20 ও 23 তারিখে। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে 31 মার্চ। যেহেতু স্পোর্টিং উইকেট, যারা ভালো করবে তাদেরই ভালো করার চান্স থাকবে। তো আর একটা সুবিধা হচ্ছে আমরা ওখানে যে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য ক্যাম্প করার সুযোগ পাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অবশ্যই আমরা ভালো কিছু করার জন্য যাব, যেহেতু আমাদের কনফিডেন্স আছে নিউজিল্যান্ড সিরিজের পর থেকে, তো আমরা আশা করি এবারও ভালো কিছু হবে। কন্ডিশন আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবে আমাদের ছেলেরা খেলার মধ্যেই আছে, সেখানেও আমরা কন্ডিশন ক্যাম্প করব। বিপিএল ফুটবলের খবর। হরের মাঠ কিংস আরেনায় চট্টগ্রাম আবাহনীকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে অস্কারের দল। এই জয় টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে 1-1 ম্যাচে ড্র করে হোঁচট খেয়েছে ঢাকা আবাহনী। আর মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। কিংস এরেনায় অস্কার ব্রুজনের শিষ্যরা মারুফুলের চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে বড় ব্যবধানে 5-0 গোলের জয়ের নায়ক ব্রাজিলিয়ান রবসন।
একাদশে এক বিদেশি নিয়েই লোকাল ফুটবলারদের উপর পূর্ণ ভরসা ছিল অস্কারের। আস্থার প্রতিদানও ভালোভাবেই দিয়েছেন ইব্রাহিম বিপ্লুরা। ম্যাচের 17 মিনিটে সুমন রেজা গোল করে উল্লাসে মাতিয়েছেন কিংস ডাগ আউট। ম্যাচের 28 মিনিটে রবসন সুমনের 1-1 বোঝা পড়ায় ব্রাজিলিয়ানের বিশ্বমানের ফিনিশিং, 2-0 ব্যবধানের লিড কিংসের। স্থান পরিবর্তন করে বা প্রান্তে যতক্ষণ খেলেছেন ততক্ষণই ইব্রাহিম প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেছেন বারেবার। 32 মিনিটে রবসনের বাড়ানো বল থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান 3-0 করেন তিনি। 43 মিনিটে সুমনের অ্যাসিস্টে রবসন নিজের জোড়া পূরণ করেন। দ্বিতীয়ার্ধে সুমন রেজার বদলি নামেন এলিটা। কোচের আস্থার প্রতিদান 67 মিনিটে দিয়েছেন তিনি। ইব্রাহিমের অ্যাসিস্টে এলিটার ফিনিশিংয়ে ব্যবধান বেড়ে দাঁড়ায় 5-0। শেষে আর গোল না হলে 5-0 ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের দল। এদিকে রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে 1-1 গোলে ড্র করে হোঁচট খেয়েছে ঢাকা আবাহনী। ফলে 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে লামোসের দল। অন্যদিকে মুন্সিগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 2-2 গোলে ড্র করে 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 3 নম্বরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মাহফুজুল ইসলাম, News24। চলচ্চিত্রের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। তিন নায়কের সাথে মায়ায় জড়ালেন চিত্রনায়িকা শবনম বুবদি। এবারই প্রথম রোশন, সাইমন এবং মিলনের সাথে একই সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম মায়া দি লাভ। আলিনুর আশিক ভূঁইয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন জসীমউদ্দিন জাকির। সম্প্রতি গাজীপুরের পুবাইলে শেষ হলো সিনেমাটির প্রথম লটের দৃশ্য ধারণের কাজ। পুবাইল ঘুরে এসে লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। রাত তখন 8টা। গাছের নিচে বসে কি যেন বলছেন সাইমন সাদিক, কাঁদতেও দেখা গেল তাকে। কিছু সময় পর সেখানে ছুটে এলেন বুবলি একেবারেই বিয়ের সাজে। দেখে না বোঝার উপায় নেই, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন তিনি। এদিকে হবু বউকে ফিরিয়ে নিতে ততক্ষণে আনিসুর রহমান মিলনও হাজির। সম্প্রতি এমন দৃশ্যপটেই গাজীপুরে হয় মায়া দ্য লাভ সিনেমার শুটিং। নির্মাতার দাবি, বাংলাদেশে মাল্টিকাস্টিং সিনেমার দর্শক থাকায় এমন গল্প নির্বাচন করেছেন প্রযোজক। আমার গল্পের জোরেই কিন্তু সবাইকে একসাথে করতে পেরেছি। আমরা তামিলের মতো মুভি বানাতে যেয়ে আমরা বাংলা সংস্কৃতি ভুলে যাচ্ছি, যার কারণে আমরা মাল্টিকাস্টিং নিয়ে ইন্টারেস্টেড। রোশানের সাথে একাধিক সিনেমায় অভিনয় করলেও সাইমন সাদিক এবং আনিসুর রহমান মিলনের সাথে প্রথমবার দেখা যাবে বুবলিকে। ইন তিনজন হিরোর বিপরীতে আমি কাজ করছি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য আমি বলবো, কারণ এই ধরনের গল্পে আমার আগে কাজ করা হয়নি। আর বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার রীতিমতো। বাংলাদেশে মাল্টিকাস্টিং সিনেমার সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সাইমন ও মিলন। আমি বিশ্বাস করি এই ধরনের সিনেমা যত বেশি নির্মাণ হবে তত বেশি আগ্রহ বাড়বে আমাদের দর্শকদের। আমি সাকিব ভাইয়ের মতো জাদরেল অভিনেতার সঙ্গে রাজনীতি সিনেমা করেছি, সুতরাং আমার কাছে মনে হয় যে এই মাল্টিকাস্টিংগুলো দরকার আছে বড় সিনেমা তৈরির ক্ষেত্রে। এর আগে বিএফডিসিতে হয়েছে সিনেমাটির গানের শুটিং, যেখানে অংশ নেন রোশান ও বুবলি। শুটিং শেষে এবছরের কোনো উৎসবে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসার, News24, গাজীপুর। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।